সংসারে নিত্যদিনের অভাব, মেলেনি কোনো সরকারি সাহায্য। 15 বারের সোনাজয়ী অ্যাথলিট সংসার চালাতে করছেন দিনমজুরির কাজ। মাল ব্লকের মৌলানী গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ মাটিয়ালির অ্যাথলিট ভাস্কর রায় সুদিনের অপেক্ষায় তাকিয়ে রয়েছেন সরকারি সাহায্যের দিকে। প্রাথমিকের পাঠ শেষ করে গ্রামের পাশে থাকা বৌলবাড়ি নীলকান্ত পাল হাই স্কুলে ভর্তি হন দক্ষিণ মাটিয়ালির পেশায় কৃষক পরেশ রায় ও সন্ধ্যাবালা রায়ের ছোট ছেলে ভাস্কর রায়। হাই স্কুলে পড়াকালীন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাজীব ভট্টাচার্যের নজরে আসে ভাস্কর। শিক্ষকের প্রশিক্ষণেই আর পেছনে তাকাতে হয়নি প্রতিভাবান এই অ্যাথলেটকে। স্কুলের হয়ে একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ভাস্কর, আর তাতেই মেলে সাফল্য। রাজ্য স্কুল অ্যাথলিট মিটে ডিসকাস ও শর্ট পাটে 8টি সোনার পাশাপাশি ক্লাব স্টেট অ্যাথলিট মিটে 6টি সোনা জিতেছেন ভাস্কর। ইস্ট জোন ন্যাশনাল অ্যাথলিট মিটে একবার ব্রোঞ্জ ও একবার রুপোর পদক পায় ভাস্কর। এছাড়াও একাধিক সাফল্য রয়েছে এই ভাস্করের ঝুলিতে। এ তো গেল সাফল্যের কথা, কিন্তু এই সাফল্য পাওয়া এতটা সহজ ছিল না। মা বাবা ও এক দাদা চিরঞ্জিত রায়কে নিয়ে অভাবের সংসার ভাস্করের। প্রতিভাবান প্লেয়ার ছিল ভাস্কর, 4-4 বার ন্যাশনাল খেলেছে, বেঙ্গলের রেকর্ড আছে ওর। কিন্তু পরবর্তী সময় খেলাধুলা করতে গিয়ে প্রতিবন্ধকতা হলো অর্থ। ওরা এত গরিব পরিবারের, সেই দিক থেকে মানে অর্থের যোগানটা না আসার জন্য খেলা ছাড়তে বাধ্য হলো এবং পড়াশোনাটাও সে ছেড়ে দিয়েছে। যদি পয়সার সংস্থান থাকতো অবশ্যই সে খেলা আরও অনেক উঁচুতে যেতে পারতো। সে আবেদন রাখছি সরকার যদি তাকে কোনো রকম একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে আমরা খুব কৃতজ্ঞ থাকব সরকারের কাছে। এখন খুব খারাপ পজিশন আছে স্যার, স্কুল থেকে আমি অনেক মেডেল এনেছি, প্রায় 15টারও বেশি মেডেল এনেছি, কিন্তু জীবনে কিছু হয়নি। এই জন্য খেলাটা আমি খেলে দিতে চালিয়ে দিতে চাচ্ছি, কিন্তু হয়নি। এখনও কী করবো আর আমার অভাবের জন্য আমি খেলাধুলো ছেড়ে দিয়েছি। এখন স্যার আমি ইস্যু করতেছি, এখন লেবারের কাজ করছি, চাপা তাকাটা মেশিনে মানুষের মেশিনে কাজ করি। কোনো দিন কাজ হয়, কোনো দিন হয় না স্যার, এইভাবে সংসার চলতে থাকে। আবেদন রয়েছে যে আমি তা আমাকে সরকারি কাজ একটা পেলে খুব ভালো হয় স্যার।